হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল চলে এসেছি ডাব্লিউভি। ডাব্লিউভি অডিটোরিয়ামটা হচ্ছে ধানমন্ডি 27-এর মাথার দিকে, মানে সাত মসজিদ রোড থেকে মিরপুর রোডের যে ধানমন্ডি 27টা পড়ে ঠিক মিরপুর রোডের দিকে হচ্ছে ডাব্লিউভি অডিটোরিয়াম। আগে এখানে অনেক অনেক মেলা হতো, এখন মেলা একটু কমে গেলেও কমেনি একদমই, মানে নাই হয়ে যায়নি একদমই। এটার দোতলায় হচ্ছে মেলা, সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে আসলাম। এখানে রিমা আপার গৃহশিক্ষণের মেলা শুরু হবে। শুরুতেই পেয়ে গেলাম মনিরা আপার স্টল। না, ভিডিও বানাইতেছি, এই সবাইকে পাচ্ছি। আচ্ছা, কেমন আছো? জি, হ্যাঁ, আপার মজার মজার জিনিসগুলো আগে দেখি, তারপর অন্যান্য স্টলগুলো দেখবো। ইস ম্যাকারুন, আমার মেয়েকে নিয়ে আসলে তো খবর ছিল, আমার আমার মেয়ের খুব পছন্দ, ঘুমাই আছে, আমি কালকে রাতে শুনছি। আর এই রাতে শোনার পরে সন্ধ্যায় রিমা বাবু ফোন দিছে, আর রাতে মানি বাবা ফোন দিছে। পরে তখন কী করবো কী করবো, আবার তখন প্ল্যান চেঞ্জ করে এই যে এখন বাচ্চাদের স্কুলের বেতন দিয়ে এখানে আসলাম। এগুলো কি, এগুলো কত করে রাখা হয়েছে? 100 করে এগুলো। আর এই যে এটা 150। এখানে কি কি আছে? আফলাতুন আছে, বি কত এটা? আচ্ছা, আর ম্যাকারুন আপনার বিখ্যাত ম্যাকারুন 100 করে। আচ্ছা, দেখে নেই, তারপরে আসতেছি আবার। ওগুলো হচ্ছে, আচ্ছা এইবার আসতেছি আপনার স্থলে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। কি কি আছে? হ্যাঁ, এগুলা কি দেয়া হয়েছে না দিবেন? দিচ্ছি, এখানে শুধুমাত্র লেমন চিকেন দিয়েছি। দেখি দেখি, ও এইখানে খিচুড়ি। সব খাওয়ার জন্য সারাদিন থাকতে হবে, একটু করে খেতে হবে, ঘুরতে হবে। এই যে খিচুড়ি হয়েছে, এখানে রসগোল্লা, পরিমাণ বাড়ানো হবে। আচ্ছা, মানে এখন গোছগাছ চলতেছে। এই পাশে আরও স্টল হবে, এই পাশে আরও স্টল হবে। এইবার আসতেছি তুলিয়াপার স্টলে। তুলিয়াপা তো ডেকোরেশন করছে, কি ডেকোরেশন করছেন তুলিয়াপা! ওরে বাবা রে, সেই লেভেলের সুন্দর হয়েছে কিন্তু আপা, কিন্তু দেশীয় খাবারগুলো খুব সুন্দর করে প্রেজেন্ট করে। এমনি কি আপা এত পুরস্কার পায়? অনেক পরিশ্রম দেয়, অনেক পরিশ্রম দেয় দেখি আজকে আসলে এত সুন্দর করে কাজগুলো করতে পারে। হয়েছে হয়েছে, অনেক সুন্দর হয়েছে, দেন ছবি তুলি। দেশীয় ঐতিহ্য দেখছেন, মানে নিখুঁত হওয়া চাই, শুধু কাজ করলেই হবে না, কাজে আসলে নিখুঁতটা দরকার। মিনুনা পাওয়া আসবে? না,